নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি গোটা সেদ্ধ। এটা সরস্বতী পুজোর দিন করা হয়, আর পরদিন ঠান্ডা করে এটাকে নুন, তেল, কাঁচা লঙ্কা এসব দিয়ে সবাইকে আমি পরিবেশন করি। আপনারাও করবেন, দেখবেন খেয়ে খুব ভালো লাগবে খেতে, খুব মুখরোচক খাবার। এবার বাংলার এটা একটা প্রথা, এই প্রথাটা মেনে সবাই চলে। শীতলা ষষ্ঠী বলে একটা ব্যাপার আছে, সেই সময় এটা খাওয়া হয়। মেয়েরা, মায়েরা, বাড়ির ছেলেরাও এটা মুড়ি টুড়ি দিয়ে খায়। যদি আপনাদের এই রেসিপিটা আমার ভালো লাগে, তাহলে আপনারা অতি অবশ্যই আমার রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি গোটা সেদ্ধ করব। গোটা সেদ্ধ করতে আমার কলাই লাগছে, 500 গ্রাম কলাই নিয়েছি। তার সঙ্গে শিম নিয়েছি 10-12 থেকে 14টা, আর বেগুনও ওরকম নিয়েছি, আর কড়াইশুঁটি যেমন ইচ্ছে তেমনি নিতে পারেন আপনারা। তার সঙ্গে নুন আর কাঁচা তেল দিয়ে খাওয়ার সময় নিয়ে নিতে হবে, আর কাঁচা লঙ্কা। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেছে। এবারে কলাইটা আমি দিয়ে দিচ্ছি, এটা গোটা কলাই, এরকম গোটা সবুজ রঙের যেটা ওইটা, আর একটা আছে কালো, সেটা না, আমরা এই সবুজ রঙেরটাই ব্যবহার করি। এটা একটু অল্প ভেজে নিতে হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে, আমার গন্ধ বেরিয়েছে। এবারে আমি এই গ্যাসের মধ্যে আমি একটু গরম জল বসিয়েছি, এই গরম জলটা নামিয়ে এর মধ্যে আমি কলাইটা দিয়ে দেব। এটা দিয়ে দিয়েছি আমি গরম কলাইটা, এই এই ফুটন্ত জলের মধ্যে দিয়েছি। এটা খানিকক্ষণ ফুটুক, ফোটার পরে আমি অন্য সবজিগুলো এর মধ্যে দিতে থাকব। এটা 15 মিনিট হয়েছে, এবারে আমি দেখছি কতটা হলো। এবারে আমি ওই সবজিগুলো দেব, অর্ধেকটা হয়েছে। এবারে আমি এই শিমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে সেটা দিয়ে দেবো। সব শিমগুলো দিয়ে দিলাম, এরপর বেগুনগুলো দিচ্ছি। এই সেদ্ধ হতে সব একসাথে সেদ্ধ হবে তো, একটু সময় লাগবে। এই কলাইটা অর্ধেকটা হয়ে যাওয়ার পর দেবেন, তা নাহলে এটা এগুলো নরম, কলাইটা একটু টাইম লাগে হতে। আর মটরশুঁটিটা আমি পরে দিচ্ছি, আর একটু পরে দেব, খানিকক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দেওয়া থাকলো, এখনো 15 মিনিট আবার ঢাকা দিয়ে রাখলাম, আবার খুলে দেখছি আমি 15 মিনিট বাদে। এখনো হবে, এটা অনেকটা সেদ্ধ হতে সময় লাগে, গ্যাস একদম কম করে হয় তো একটু সময় লাগে। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেবো,
গোটা গোটায় দিয়েছি সব, শুধু গোটাটা কেটে দিয়েছি। ঢাকা দিয়ে দেবো, আরো 15 মিনিট থাকবে। এবারে আমি দেখছি হয়ে গেছে কিনা। হয়ে গেছে, পুরো তো তোলা যাবে না, আমি খানিকটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। গোটা সেদ্ধ আমার হয়ে গেছে। এবার বাংলাতে আমাদের এটা সরস্বতী পুজোর দিন করা হয়, আর পরদিন এটা ঠান্ডা, একদম ঠান্ডা খাওয়া হয়। এটা খুব ভালো, শরীরের কাজে লাগে, হেলদি খাবার, আর সবাই খেতে খুব ভালোবাসে। এটাতে আমি নুন দিয়ে দিচ্ছি। এবার নুন একটু সামান্য ছড়িয়ে দেবেন, আর অল্প একটু কাঁচা তেল দিয়ে দেবেন খাবার আগে। আমি এখন দেখিয়ে দিলাম, কিন্তু খাবার আগে এটা দেবেন। এটা সর্ষের তেল দিলাম, খেতে মুড়ি দিয়ে খেতে পারেন, এমনিও শুধু খেতে পারেন, খেতে খুব মানে দারুণ খাবার, এটা মুখরোচক খাবার। আর অ্যান্টিপক্স, এর ঠান্ডা থাকে শরীর খেলে পরে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।